ঘরে থাকা কাঠের ফার্নিচার কোনো খরচ ছাড়া কিভাবে দীর্ঘদিন নতুনের মতো চকচকে রাখতে পারবেন তার কিছু টিপস আজ ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি কেয়া মাহির গালিবল ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন আগে একটা কমেন্ট আসছিল সালাউদ্দিন আইডি থেকে, জানতে চেয়েছিলেন যে আপু আপনার ফার্নিচারগুলো কিভাবে ক্লিন করেন একটু দেখেন। তো আজকে সেই ভিডিও নিয়ে চলে আসছি, আমার ফার্নিচারগুলো কিভাবে ক্লিন রাখি, কিভাবে চকচকে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। একটা পদ্ধতি হচ্ছে একদম পুরাতন, যেগুলো রং নষ্ট হয়ে গেছে, আপনার কাঠের ময়লা জমে ও রংটা আর কি ডিসকালার হয়ে গেছে, সেটা কিভাবে কালারটা ফেরত নিয়ে আসতে পারবেন, কালারটা ভালো রাখতে পারবেন সেটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি মোটামুটি কালার আছে, চকচকে আছে, ওটাকে আরও চকচকে করে রাখার পদ্ধতিটা দেখাবো। আজকে আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, তার কারণ আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, তো গলাটা একটু বসে গেছে, তার মধ্যেও আমি ভয়েসটা দিচ্ছি। সাধারণ ফ্যামিলি ব্লগ আইডি থেকে একটা আপু আমার কাছে জানতে চেয়েছেন যে আপু আপনার টিভি ক্যাবিনেটটা কত খরচ পড়েছে। তো আসলে আপু আমার পুরা ঘরের ক্যাবিনেটগুলো একসাথে করা, সেই সাথে টিভি ক্যাবিনেটটা করা, তো এখানে আলাদা করে কত খরচ পড়েছে এটা আসলে হিসাবটা করা হয়নি। তবে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি হিসাব করে বলে দিব আপনাকে যে কত টাকা খরচ পড়েছে। আর এই যে ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আমার লিকার পালিশ করা, এই হচ্ছে বোর্ডের যেগুলো এগুলো লিকার পালিশ করা। তো আজকে আর বোর্ডেরটা দেখাবো না, আজকে আমি কাঠের ফার্নিচারে কিভাবে আর কি সুন্দর চকচকে রাখা যায় সেটাই দেখাবো। তো দেখেন এখানে কলমের কালির দাগ পড়েছে, আমার ছেলের যত লেখাপড়া আছে সব লেখাপড়াগুলো এই খাটের উপরে এসে করে, কাগজপত্র ধরে না। ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, ওরা তো দাগাদাগি করবে, কিন্তু এটা উঠানোর সহজ একটা টিপস আছে সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে এরকম দাগ উঠাতে পারেন। তো এখানে দেখেন আমি বেকিং সোডা নিয়েছি, এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। তো এখানে আমি 1 চামচ বেকিং সোডা নিব আর 2 চামচ মতো পানি নিব, নিয়ে ভালো করে গুলিয়ে নিব। আর একটা বাটিতে কিছুটা পানি নিচ্ছি, এমনি নর্মাল পানি আর কি। তো এখানে দেখেন একটা আমি সাদা কাপড় নিয়েছি আপনাদের বোঝানোর জন্য, আর এখন ওই যে মিশ্রণটা এর উপরে দিয়ে আলতোভাবে ঘষতে থাকবো। তো এইভাবে কিছুক্ষণ ঘষাঘষি করলেই কিন্তু আস্তে আস্তে করে দেখবেন এই কলমের কালির দাগটা সুন্দরভাবে উঠে আসছে, একদম কাঠের ভিতরে কোনো কালি থাকবে না। তো দেখেন এখানে কিন্তু আমি আলতোভাবে ঘষা দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন উঠে আসছে কিন্তু। আর আমি এখানে জাস্ট শুধু একটু টেনে দিয়েছি, এখানে কিন্তু কোনো কাটিং কোনো কিছু করিনি। তো দেখেন উঠে গেছে। আর এটা যখন উঠে আসবে তখন একটু ভিজা পানির মধ্যে এই কাপড়টা মানে চুবিয়ে একেবারে শুকিয়ে ফেলতে হবে, সেইভাবে শুকিয়ে তারপরে মুছে ফেলবো যাতে এতে কোনো বেকিং সোডা না লেগে থাকে। দেখেন এখানে ভিজা কাপড় দিয়ে আমি ভিজা কাপড় কিন্তু পানিটা চেপে নিতে হবে যাতে পানি না থাকে, তারপরে সুন্দর করে এই যে মুছে নিলাম, এরপরে একটা শুকনা কাপড় দিয়ে ওই ভিজা পানিটার জন্য না থাকে সেভাবে মুছে নিতে হবে। তো আমি এখন কিন্তু শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো দেখেন এই যে একদম ভিজা জন্য এর ভিতরে না যায় সুন্দরভাবে মুছে নিয়ে, এই যে হাতটা দিয়ে দেখছি যে এর ভিতরে পানি আছে কি না, তো শুকিয়ে গেছে। আর ফ্যানটা ছেড়ে দিবেন, সাথে সাথে শুকিয়ে যাবে। এখন আমি আপনাদের একটা লিকুইড বানিয়ে দেখাবো, যে লিকুইডটা আপনারা আপনাদের ঘরের ফার্নিচারগুলো দিয়ে আরও চকচকে তকতকে রাখতে পারবেন, এবং এই রংটা মানে দীর্ঘদিন এই ফার্নিচারটা চকচক করবে, নতুনের মতো থাকবে, সেরকম একটা লিকুইড বানিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি লেবুর রস নিয়েছি 1 চামচ, আর 3 টেবিল চামচ মতো অলিভ অয়েল নিব, নিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তো এখানে আমি প্রথমে 2 চামচ নিয়েছিলাম, তারপরে আর 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব যাতে অলিভ অয়েলটা লেবুর রসের সাথে একসাথে মিক্সড হয়ে যায়। তো দেখেন এখানে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আপনারা নতুন পুরাতন সব ধরনের ফার্নিচারে দিতে পারবেন, কিন্তু নতুন ফার্নিচারে দিলে আরও বেশি চকচক করবে, প্লাস আপনাদের যে ফার্নিচারগুলো চকচকে নতুনের মতো করে রাখতে চান এই এটা মাঝে মাঝে এই লিকুইড ব্যবহার করলে আপনাদের ফার্নিচারগুলো নতুনের মতোই থাকবে। তো দেখেন এখানে আমি এই খাটে ব্যবহার করব, এটা আমার মেহেগনির খাট, আর এখানে আমি কালার করেছি হচ্ছে চকলেট কালার। তো বার্নিশ করার পরেও কিন্তু খুব বেশি দিন থাকে না বার্নিশ এর কালারটা, বার্নিশ করার পরে কিছুদিন পরে দেখা যায় রংটা কিন্তু মলিন হয়ে যায়, মানে বার্নিশটা মলিন হতে শুরু করে। তো সেটাকে কিভাবে ধরে রাখতে পারবেন সেটার একটা পদ্ধতি দেখাচ্ছি আর কি। তো এই মিশ্রণটা যদি আপনারা কিছুদিন পর পর আপনারা এইভাবে ফার্নিচারে ব্যবহার করেন তাহলে এই বার্নিশের কালারটা কিন্তু সেম থাকবে, একদম নতুনের মতো তকতকে থাকবে, চকচকে থাকবে। তো আমি আপনাদেরকে সামনেই দিয়ে দেখাচ্ছি যে দেখেন কতটা গ্লেসি হয়, আর এরকমই থাকবে কিন্তু, আর এটা মাঝে মাঝেই দিতে হবে। আর সব আমি সবসময় যে কাজটা করি, আমি প্রতিদিন কিন্তু শুকনো কাপড় দিয়ে ক্লিন করি এই ফার্নিচারগুলো, কখনোই ভিজা কাপড় দিয়ে ক্লিন করবেন না, ভিজা কাপড় দিয়ে ক্লিন করলে রংটা তো নষ্ট হয়, প্লাস এর
ফার্নিচারের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, রঙটাও নষ্ট হয়ে যায়। তো এই রং উজ্জ্বলতা ধরে রাখার একটাই পদ্ধতি, আপনারা এইভাবে যদি প্রতি মানে কিছুদিন পর পর এইভাবে আপনারা পরিষ্কার করেন, তাহলে এর উজ্জ্বলতাটাও ঠিক থাকবে, ময়লা যে ভিতরে ভিতরে যে ময়লাটা পড়ে সেটাও বেরিয়ে আসবে। তো এখানে আমি একটা নরম কাপড় নিয়েছি, তো নরম কাপড় ভিতরে এই যে যত ডিজাইন হয় তত কিন্তু ময়লা পড়ে, আর এই নরম কাপড় দিলে ওই ডিজাইনের মধ্যে আস্তে আস্তে করে আর কি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসা যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ময়লা শুরু করেছে, আর এখানে লেবুর রসটা দেওয়াতে ময়লাটা যত ময়লাটা এর উপরে আটকে আছে আস্তে আস্তে করে কিন্তু উঠে আসবে। তো আমি সুন্দরভাবে আপনাদের পরিষ্কার করেই দেখাচ্ছি, আর পুরো কমপ্লিট হওয়ার পরে দেখাবো যে রংটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। যে কোনো জিনিস যত্ন না করলে কিন্তু তা টিকে থাকে না, তা নষ্ট হয়ে যায়। বিশেষ করে কাঠের ফার্নিচারগুলো তো আরও বেশি, শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটা ঋতুতেই কিন্তু এই কাঠের ফার্নিচারের পরিবর্তন আসে, সংকুচিত হয়, প্রসারিত হয়, আবার ফাঙ্গাস ধরে। তো এটার যত্ন নেওয়া অনেক অনেক জরুরি, বিশেষ করে এই তিনটা ঋতুতে বেশি বেশি যত্ন নিতে হয়। তো দেখেন রংটা মানে রং হয়ে যাচ্ছে বারবার, তো আমি ক্লিন করার পরে এরকম চকচকে দেখা যাচ্ছে। দেখেন আগের রংটা কেমন ছিল, একটা মলিনতা চলে ছিল, আর এটা যখন ক্লিন এটা দিয়ে ক্লিন করা হয় তখন এর উজ্জ্বলতা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো এভাবে আমি ক্লিন করি। আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে একদম রং নষ্ট হয়ে যাওয়া ফার্নিচার যেগুলো একেবারে রং নেই, ময়লা আর আবরণ পড়ে গেছে, একেবারে মানে দেখার মতো নেই, সেই ফার্নিচারগুলো কিভাবে যত্ন নেবেন ঘরে আর কি বিনা খরচে। এখানে আমি এক কাপ পানির মধ্যে এক চামচ চায়ের পাতি নিয়েছি, জাল করে করে আমি এখানে 6 চামচে আর কি লিকার বের করে নিয়েছি, আর এখন এখানে আমি 1 চামচ মতো সাদা ভিনেগারটা দিয়ে দিলাম, আর এখানে অলিভ অয়েল অ্যাড করে দিব আমি 3 চামচ, 6 চামচ মতো চা জাল করা পাতির পানি আর কি, আর 3 চামচ অলিভ অয়েল, 1 চামচ ভিনেগার দিয়ে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু বেশি দিতে যাবেন না ভিনেগার, কারণ ভিনেগারেও কিন্তু রংটা শুধু জাস্ট ওখান থেকে ময়লাটা উঠায় নিবে, সেজন্য অতএব পরিমাণ মতো দিতে হবে। তো এখানে দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম, আর দেখেন এখানে আমি একটা নরম সাদার গেঞ্জির কাপড় নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে কতটা ময়লা ওঠে। আর এইটা কিন্তু সেগুনের ফার্নিচার আমার, তো সেগুনের ফার্নিচারে কিন্তু রংটা বসে না, যেরকম রং সেরকমই থাকে, শুধু কালারটা আর কি গ্লেসি হয়। তো এখানে সেগুনের কালারই করা, আর এর উপরে যে ময়লাটা পড়েছে দেখবেন কতটা ময়লা উঠে আসে। আর এখন আমি এর উপরে সুন্দর করে পরিষ্কার করে নিব, প্লাস আপনার রংটা উজ্জ্বলতা কতটা বাড়ে সেটা আপনাদের দেখাবো। তো আপনারা যারা সেগুন ব্যবহার করেন সেগুনের ফার্নিচার, তারা তো জানেন সেগুনের উপরে কালার কিন্তু ফোটে না, যত কালার দেওয়া হোক কালার ফোটে না, সেগুনের কালারটাই থাকে। আর আমি তো এখানে কালার দিচ্ছি না, জাস্ট ক্লিন করছি। তো এইভাবে ক্লিন করার পরে কতটা ক্লিন হয় আপনারা একটু দেখবেন। আর এই যে লিকুইডটা বানিয়েছি, এই লিকুইড দিয়ে আপনারা যত পুরাতন ফার্নিচার আছে, আপনাদের রং নষ্ট হয়ে যাওয়া ফার্নিচার আছে, আপনারা ক্লিন করে নিতে পারেন, দেখবেন একদম চকচক করবে ক্লিন করার পরে। অনেকে আছেন পুরা ভিডিও দেখেন না তারপরে একটা কমেন্ট করে চলে যান, তো এরকম করবেন না, পুরা ভিডিওতে দেখবেন তারপরে কমেন্ট করবেন, কারণ আপনারা পুরা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে আমি কী কী বলছি কী কী করছি। আমি একটা কম্বলের ভিডিও দিয়েছিলাম কম্বল পরিষ্কার করার, তো অনেকে আছে টেনে টেনে ভিডিও দেখেছেন আর কমেন্ট করেছেন যে এরকম পদ্ধতি তো আমিও জানি। তো আমি অভিনব পদ্ধতি কী দিয়েছি সেটাই কিন্তু দেখেননি, যারা দেখেছেন তারা কমেন্ট করেছেন যে এই এই পদ্ধতিটা অনেক অনেক ভালো লাগলো, এটা নতুন একদম আমাদের কাছে, এই পদ্ধতিটা নতুন। তো যাই হোক দেখেন এই যে ক্লিন করার পরে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কতটা গ্লেসি হয়েছে আমার, এটার কিন্তু কালারটা নষ্ট হয়ে গেছিলো প্রায়, তো সেগুনের কালার তো ফোটে না, আর এটা দেওয়ার পরে দেখেন কতটা গ্লেসি হয়েছে, বুঝতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্লিন হয়েছে। আর এর ভিতরে যে ময়লা টয়লা আটকে ছিল সব কিন্তু বেরিয়ে এসেছে, এখন অনেক বেশি চকচক চকচকে হয়েছে। কাঠের ফার্নিচার যতই রং করান যতই বার্নিশ করান তার কিছুদিন পর থেকে কিন্তু মলিন হতে শুরু করে। তো এই মলিন যাতে না হয় এই উজ্জ্বলতা ধরে রাখতে গেলে কিছু বাড়তি যত্নের দরকার হয়। আর এই যে পদ্ধতি, দুইটা পদ্ধতি আমি দেখালাম, এর যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের কাঠের ফার্নিচারগুলো যত্ন করতে পারেন। আর বার্নিশ করাটা অনেকের ক্ষেত্রে ঝামেলা মনে হয়, তো তারা এইভাবে যদি মাঝে মাঝে ঘরেই নিজেদের ফার্নিচারগুলো যত্ন করেন তাহলে অনেক দিন এই উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন আর নতুনের মতো থাকবে। তো আমি এখন আপনাদের দুইটা দরজা দেখাচ্ছি, দেখেন একটা দরজাতে আমি ওরকম করে পরিষ্কার করেছি আর একটা দরজাতে পরিষ্কার করিনি। তো এই দরজাটা আমি আর কি পরিষ্কার করেছি, তো এই দরজাটার উজ্জ্বলতার দেখেন, আর পাশের দরজাটা কিন্তু আমি পরিষ্কার করিনি, তো এটার অবস্থা দেখেন।
আর এই দুইটা দরজাই কিন্তু সেগুনের। তো সেগুনের পরে ওই যে বললাম কোনো রং কিন্তু বসে না, কিংবা এর যতই ক্লিন করি এর উজ্জ্বলতা বাড়ে না, ওই সেগুনের কালারই থাকে। তারপরেও দুইটা দরজা দেখেই বুঝতে পারছেন যে দুইটার মধ্যে আলাদা আলাদা, একটা ক্লিন একেবারে চকচকে দেখা যাচ্ছে আর একটার মলিন ভাব দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।